মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই আগে বলো তো। আমরা তো এদিকে বেশি আছি, আর এটুকুন আশা রাখি যে তোমরা সবাই খুব খুব ভীষণ ভীষণ ভালো আছো। তো সকালবেলায় উঠে যেটা আমার ফার্স্ট কাজ থাকে, তোমরা তো যারা আমার পুরনো বন্ধুরা তারা সবাই জানোই যে ডাস্টিংয়ের কাজটাই আমার প্রথম থাকে, তো সেই কাজগুলোতেই হাত দিয়ে দিয়েছি। তো চলো কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। কথা বলছি একটু পরে ফ্রি হয়ে নিয়ে। ডাইনিং রুমটা ক্লিন করে দেওয়ার পর আমি বেডরুমে চলে এসেছি, আর আজকে বেডরুমে দুটো চাদরই আমি চেঞ্জ করে দিয়েছি। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা তারা তো জানোই আমি দুটো করে চাদর পাতি, কেন একটা রাতে আমরা পেতে শুই, আর একটা হচ্ছে সারাদিন পাতা থাকে, সেটা রাত্রেবেলায় আমরা তুলে দিই। তো আজকে দেখো দুটো চাদরই চেঞ্জ করে দিয়েছি। তো ভিতরে এই ফুল ফুলওয়ালা চাদরটা পাতলাম, আর ওপর দিয়ে আমার যে ময়ূরের চাদরটা ছিল যেটা আমার খুব ফেভারিট, সেই চাদরটা আমি পাতলাম। রঙটা একটু ডিসকালার হয়ে গেছে কাচতে কাচতে, কিন্তু তবুও আমার ওটা ভালো লাগে। তো তোমরাও দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগে এই চাদরটা। ঘরের সমস্ত কাজ করে নেওয়ার পর এখন আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছি, কেন একটু বাজারে যেতে হবে। তো চলো আগে ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আমার কথা বলার একটু সময় হলো। সকাল থেকে তো দেখতেই পেলে যে কিরকম ভাগাম ভাগের মধ্যে দিয়ে সমস্ত কাজ সেরেছি। তো
সব কাজ অলমোস্ট সারা হয়ে গেছে, আর শীত তো মোটামুটি চলেই গেছে, তাই আজকে একটা কম্বল রোদে দেওয়া হয়েছে। পিছনে আমি আর মা যেয়ে দিয়ে এসেছি, আর জামা কাপড়ও যেগুলো শুকনো ছিল কালকের কাচা, তো সেগুলোও মোটামুটি দিয়ে আসা হয়ে গেছে, আর চাদরটা তো দেখলেই আজকে পাল্টে দিয়েছি আমি। তো এই হচ্ছে সকালের আপডেট, আর মা এখন বানাচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর আলুর তরকারি, তো সেটা করছে মা। আর ততক্ষণের জন্য আমি যাব একটু বাইরে, একটু বাজার করার আছে, তো বাজার একটু করে নেব, আর দেখি আজকে কি আনা যায়। আর তারই সাথে তোমরা এখন এই সময়টায় কি করবে? তো আমি তো বাজারে তোমাদের মানে ফোন নিয়ে যাচ্ছি না, কেন কি আমার ফোনটা একটু চার্জও কমাচ্ছে, আর তাছাড়া বাজারে নিয়েও যাবো না, কেন আজকে মানে ওই সাদা পাতলা মানে সবজি বাজারই করব। তো কিসে আওয়াজ হচ্ছে? তো যাই হোক, আমি যতক্ষণ বাজার সেরে আসছি ততক্ষণের জন্য তোমরা দেখে নাও আমার হেয়ার কেয়ার রুটিন, তো তোমরা ততক্ষণ বড় ফিল করবে না, আর আমার হেয়ার কেয়ার রুটিনটাও তোমাদের দেখা। আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে এসেছি, এটা অনেস্ট রিভিউ একদম। কিছুদিন আগেই আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট পারচেস করেছি, যেটার বেনিফিট আমি খুব তাড়াতাড়ি পেয়েছি, আর যার সেই জন্য আমি ভাবলাম যে তোমরা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত। তো আমি কথা বলছি অরিগেনজের কলঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল। তো দেখো, কালো জিরে তেলের কথা তো আমরা সবাই জানি, অনেকেই জানি, আবার হয়তো কেউ কেউ হয়তো জানি না, কিন্তু আমরা আমার যেটা হয়েছে, আমি ছোটবেলা থেকেই দেখেছি মা একটু তেলের মধ্যে একটা সামান্য কোয়ান্টিটিতে কালো জিরে মিশিয়ে আমাকে হেয়ার অয়েল বানিয়ে দিত এবং সেটা আমি চুলে লাগাতাম। কিন্তু এই ভাগদৌড়ের জীবনে কি হয়েছে বলতো, আমাদের সবারই টাইমের খুব অভাব, তো অরিগেন সেই জন্য আমাদের জন্য নিয়ে এসছে কালো জিরে অয়েল বা ব্ল্যাক সিড অয়েল বা কলঞ্জি অয়েল, তোমরা যাই বলো এটাকে। তো সেই হেয়ার অয়েলটা নিয়ে এসছে, এটা বিশেষত আমি বলবো যে অরিগেনস পিওর অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট আমাদেরকে কিন্তু প্রোভাইড করে। এই কথাটা এবার তোমাদেরকে আমি কেন বলছি, কেন এর আগে আমি অরিগেনসের অনেক প্রোডাক্ট ইউজ করেছি, যেমন মুলতানি মাটি বলো বা ক্যাস্টর অয়েল বা কোকোনাট অয়েল বা হেয়ার পাউডার কিছু ইউজ করেছি, এবং সেগুলো ইউজ করে দেখেছি যে এরা একদমই ন্যাচারাল অ্যান্ড পিওর প্রোডাক্ট প্রোভাইড করে, যেটা একদম থাকে কেমিক্যাল ফ্রি। এবার কালো জিরের যে বেনিফিটস সেটা আমি বলি, কালো জিরে হচ্ছে আমাদের হেয়ার গ্রোথ বাড়ায়, স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হলে সেটা দূর করে, হেয়ার মানে চুলে একটা শাইন আলাদা এনে দেয় এবং চুলকে ঘন করে, এবং তারই সাথে চুল পাতলা হওয়া কিন্তু বন্ধ করে দেয়, এর সাথে ড্যান্ড্রাফ রিডিউস করে, এবং তার সাথে আমাদের হেয়ারে যে কিউটিকল থাকে তো সেটাকেও স্ট্রং করে। তো এত কিছু বেনিফিট হচ্ছে কালো জিরে তেলে থাকে বা ব্ল্যাক সিড অয়েলে থাকে। তো তোমরা বুঝতেই পারছো যে কালো জিরে অয়েল আমাদের বা ব্ল্যাক সিড অয়েল আমাদের চুলের জন্য কতটা জরুরি। তো এবার আমি বলি যে যারা মনে করো ওয়ার্কিং বা হয়তো যারা হোস্টেলে থাকো বা যাদের ছোট বেবি আছে বা হাউস ওয়াইফদেরও অনেক সময় হয় যে সময়ের ভীষণ অভাব হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি হয় যে একটা তেল বানিয়ে ইউজ করাটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব যে অরিগেনসের এই কালো জিরে অয়েল বা ব্ল্যাক সিড অয়েল বা কলঞ্জি অয়েলটা তোমরা ইউজ করে দেখতে পারো, তো এটা তোমাদের অনেকটাই বেনিফিট দেবে। এবার তোমরা বলবে যে মার্কেট থেকে তো আমরা অন্য কোনো ব্র্যান্ডের তেল নিতেই পারি, তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে অরিগেন সবসময় যেহেতু আমাদের পিওর অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট প্রোভাইড করে যাতে কোনো রকম কেমিক্যাল থাকে না, তো সেই জন্য আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি যে কোনো রকম কেমিক্যাল ফ্রি যেহেতু থাকে না, যেহেতু কেমিক্যাল ফ্রি এটা, তো সেই জন্য তোমাদের চুলের জন্য কোনোভাবে এটা হার্মফুল না, তো তোমরা এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। আর দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে অল হেয়ার টাইপ, মানে তুমি যে কোনো চুলে বা স্কিন টাইপে এদের প্রোডাক্ট ইউজ করতে পারো, আর তাছাড়াও এটা মেল এবং ফিমেল যে কেউ ইউজ করতে পারে, এটা ইউনিসেক্স। আর তাছাড়া এটার দাম বলে দিই, এখানে লেখা আছে 647 এটার প্রাইস, বাট এটা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে তোমরা কিনতে যাবে তখন কিন্তু এই এটা অনেক কম দামে তোমরা পেয়ে যাবে, কেন কি এগুলোর উপর মানে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই একটা ভালো রকমের ডিসকাউন্ট চলে, যেটা 40-45% ডিসকাউন্ট হয়, তো তোমরা এটা অনায়াসেই ফ্লিপকার্ট এবং অ্যামাজনে পেয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশনেও এটার লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও চাইলে যেয়ে কিনে নিতে পারো। আর তার সাথে সাথে বলে রাখি এই
কালো জিরে অয়েলটা কিন্তু তোমরা রাত্রে শোবার সময় মাথায় অ্যাপ্লাই করে দেখতে পারো। সারা রাত চুলে থাকলে কোনো রকম প্রবলেম হবে না, বরং হেয়ার গ্রোথে এটা অনেক বেশি সাহায্য করবে। চুলে সারা রাত তেলটা থাকুক, সকালবেলায় উঠে নর্মাল হেয়ার ওয়াশ করে নাও, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া যদি কারো টাইমের অভাব থাকে তাহলে আমি বলবো স্নানের 3 ঘন্টা আগে এই তেলটা মাথায় লাগিয়ে নাও, আর 3 ঘন্টা পরে হেয়ার ওয়াশ করে নাও, তাহলেই তোমরা একটা ভালো উজ্জ্বল চুল পেয়ে যাবে। সুবিধা তো তোমরা এটা অবশ্যই ইউজ করে দেখতে পারো। এবার বলি এটার প্যাকেজিং সম্বন্ধে। তো এটার প্যাকেজিং দেখো, এটা কার্ডবোর্ড প্যাকেজিং এ এসছে আমার কাছে, আর এটার গায়ে সমস্ত কিছু লেখা আছে। এখানে দেখো পিওর অ্যান্ড ন্যাচারাল লেখা আছে, তারপরে এখানে অল হেয়ার টাইপস লেখা আছে, এটা 100 ml এর বটল, এটা মেড ইন ইন্ডিয়া, তারপরে ফর হেলদি হেয়ার লেখা আছে, আর কলঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল তো দেওয়াই আছে, তার সাথে তোমার একটা ব্ল্যাক সিডের একটা পিকচারও দেওয়া আছে এখানে। তাছাড়া এখানে দাম লেখা আছে এবং অরিগেন্স কিরকম প্রোডাক্ট, কি কি এরা প্রোভাইড করে সেটাও এখানে বটলের প্যাকেজিং এর গায়ে লেখা আছে। এবং তার সাথে সাথে বলবো ব্ল্যাক সিড অয়েলের কি কি বেনিফিট সেগুলো এখানে দেওয়া আছে, এবং কিভাবে এটা তোমরা অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখানে। এটাকে চুলে দেওয়ার পরে 2-3 মিনিট তোমাদের ম্যাসেজ করতে হবে। এবার এটার বলি যে এটার ভেতরে যে বটলটা হচ্ছে একটা প্লাস্টিক বটলে আসে, যেহেতু কাঁচের বটল না তো তোমরা এটাকে সমস্ত জায়গায় ক্যারি করতে পারবে। আর এটার মুখটা টিপটপ টাইপের একটা ওপেন বটল থাকে, তো সেটাকে তোমরা খোলা বন্ধ করাটাও খুব ইজি। আর ভেতরে একটা এক্সট্রা লিড দেওয়া থাকে যেটার জন্য তোমরা ট্রাভেলের টাইমে ওটাকে নিয়ে ঘুরতে পারো, তেল পড়ে যাওয়ার কোনো অসুবিধা নেই, তো তোমরা যে কোনো জায়গায় এটাকে ইজি ক্যারি করতে পারো। তো চলো এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি দেখিয়ে দিই। সো দেখো, এটাকে আমি একটু স্মল কোয়ান্টিটিতে আমার হাতে নিয়ে নিচ্ছি। যার যেরকম চুলের লেন্থ সেই হিসাবে তোমরা নেবে। তো এটা বেশিরভাগই মানে তোমার স্ক্যাল্পে বা হেয়ার রুটে লাগাতে হয়, তো সেটাই আমি এখন লাগাচ্ছি। গোটা চুলে লাগাতে পারো, বাট স্ক্যাল্পটাতে যেন ভালোভাবে লাগে সেটা দেখবে। তো আমি হাতে নর্মালি যেভাবে নিয়ে তেলটা লাগিয়ে নিতে হয় সেভাবেই লাগিয়ে নিচ্ছি। আর তোমরা যদি কেউ চাও এটা কটন দিয়েও লাগাতে পারো, সেক্ষেত্রে আরও ভালো হয়, তাহলে স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে পারো। কিন্তু আমার হাতের সাহায্যে একটু বেশি ভালো মনে হয়, তো সেই জন্য আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। আর আমি কিছুটা আগেও লাগিয়েছি, তো সেই জন্য তোমাদেরকে মানে এমনি দেখিয়ে দিচ্ছি। তো এরকম লাগিয়ে নেওয়ার পর একটু 2-3 মিনিট আমি ম্যাসেজ করব, এবং তারপর একটা স্ক্র্যাচারের সাহায্যে চুলটাকে ভালোভাবে লাগিয়ে মানে আটকে রেখে দেব। থেকে চলে এসেছি আর মা বানিয়ে রেখেছিল গরমা গরম পরাঠা আর তার সাথে আলুর তরকারি। তো চলো এখন এটাকে এনজয় করি, এটা খেয়ে নেওয়ার পরে তারপরে একটু বাইরে জামা কাপড়গুলো তুলে আনবো, আর এডিটিং এর একটু কাজ বাকি আছে ওটা শেষ করব, তার সাথে সাথে হেয়ার ওয়াশটাও করে নেব। তো চলো খেয়ে নিই আগে পরোটাটা। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করছি। স্নান করে নিয়েছি আমি আর পুজোও দেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে তোমাদের বাই বলতে এসেছি। আর দেখো কালকে যে তেলটা লাগিয়েছিলাম এটা তো জাস্ট তোমার স্ক্যাল্পে লাগানোর, তো আমার চুল পড়াটা কিন্তু কয়েকদিন ইউজ করার ফলে বেশ ভালো আমি রেজাল্ট পেয়েছি। তো আমি হাইলি রেকমেন্ড করব যে তোমরা অরিগেন্সের এই কালো জিরা বা ব্ল্যাক সিড অয়েলটা ইউজ করে দেখো। লিংক আমার ডেসক্রিপশনে আছে, তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে এটা, আর আমার লিংক থেকে যেও তোমরা এটা কিনে দেখতে পারো। তো চলো আজকের মতন এখানেই শেষ করব, দেখা হবে আবার কালকে আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।